হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই টেকনো উৎপল ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের কাছে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেই টপিকটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অসংখ্য গার্জেন এবং স্টুডেন্টদের কোয়ারি যে হোয়াট ইজ নেক্সট আফটার মাধ্যমিক মাধ্যমিকের পর কী করবে কী পড়াশোনা করবে কোন স্পেসিফিক ওয়েতে ওরা হাঁটবে এবং কোন স্পেসিফিক ওয়েতে যদি যায় তাহলে কোন জায়গায় পৌঁছোতে পারে বা কী কী সার্ভিস পেতে পারে ভবিষ্যতে সে কী কী করতে পারে এই টপিকগুলি কিন্তু আপনাদের কাছে আমি নিয়ে চলে এসেছি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ওই ভিডিওটিকে ফলো করুন এবং আমার ধারণা সম্পূর্ণ ডিটেলসে আপনি জানতে পারবেন যে স্টুডেন্ট বা কোনো গার্জেন সে তার স্টুডেন্টকে কী প্রফেশনে নিয়ে যেতে চাইবে কি কি সাবজেক্ট কম্বিনেশান নিতে চাইবে বা কোন সাবজেক্ট কম্বিনেশন নিলে সে ভবিষ্যতে কি করতে পারবে এবং কি কি পড়াশোনা করলে ভবিষ্যতে তার জব অপরচুনিটিটা সে কি কি জব পেতে পারে এবং শুধু তাই নয় এ ছাড়াও আমি একটি টপিক নিয়ে আলোচনা করব যে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা করে তাহলে সে ভবিষ্যতে কোন কোন জব অপরচুনিটি সে তার কাছে আসবে বা সে কী কী করতে পারে এই সাবজেক্ট দুটোর ভবিষ্যৎ কি এই দুটো সাবজেক্ট পড়ে কি আদৌ লাভ আছে না কি কি করতে পারে আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনাদের কাছে তুলে ধরব তাহলে ভিউয়ার্স প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে ফলো করুন প্রথমেই চাই দেখুন আমরা মাধ্যমিক পাশ করে ফেলেছে স্টুডেন্টরা এবং গার্জেনরা ভাবছে যে স্টুডেন্টদের কোন লাইনে পাঠাবে বা কি কি সাবজেক্ট নিলে বা কোন প্রফেশনে গেলে সে ভবিষ্যতে একটা এস্টাবলিশড হতে পারবে তাহলে প্রথমেই বলি যে কোন স্টুডেন্ট যদি মাধ্যমিক পাস করে থাকে তাহলে তার সামনে কি কি লক্ষ্য আছে দেখুন তার সামনে কিন্তু অনেকগুলো অপরচুনিটি ওপেন হয়ে যাচ্ছে সে শুধুই যে ক্লাস টেন পাস করার পর ইলেভেন টুয়েলভ পড়বে তা নয় কিন্তু প্রথমেই যেটা আসছি যে ইন্টারমিডিয়েটেড আমরা যেটা বলি যে ক্লাস টেন পাস করার পর যদি কেউ কোনো স্টুডেন্ট যদি ইলেভেন টুয়েলভ পড়ে বা এইচএস পড়ে তাহলে তার কাছে টু ইয়ার আমরা জানি যে এইচএস টু ইয়ার ইলেভেন অ্যান্ড টুয়েলভ এবং এই ইলেভেন আর টুয়েলভ যদি কেউ পড়াশোনা করে সে কী কী স্ট্রিম নিতে পারে না সাবজেক্ট কম্বিনেশনের উপর নির্ভর করে সে সায়েন্স স্ট্রিম নিতে পারে সে কমার্স স্ট্রিম নিতে পারে এবং আর্টস স্ট্রিম নিতে পারে আমি এর ডিটেলসে কোন সাবজেক্ট কম্বিনেশন রাখলে সে কী পড়াশোনা করতে পারবে ভবিষ্যতে কী ধরনের জব পেতে পারবে সেগুলো কিন্তু ডিটেলসে পরে আসছি তারপরে আসি সে যদি টেন পাস করে সে কিন্তু তার কাছে শুধুই যে ইলেভেন টুয়েলভ তা নয় কিন্তু তার কাছে কিন্তু আরও অসংখ্য অপরচুনিটি আছে যেমন কোনো স্টুডেন্ট যদি খুব তাড়াতাড়ি করে কোনো জব পেতে চায় সে যদি খুব তাড়াতাড়ি এস্টাবলিশড হতে চায় তাহলে সে কী করতে পারে না থ্রি ইয়ার্সের পলিটেকনিক কোর্স করতে পারে পলিটেকনিক পলিটেকনিকের উপর বেশ করে কিন্তু অসংখ্য জব অপরচুনিটি আছে কী কী পড়তে পারে সে এখানে না মেকানিক্যাল নিয়ে পড়তে পারে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারে সিভিল আইটি অটোমোবাইল ইলেকট্রনিক্স বায়োটেকনোলজি এই ধরনের অসংখ্য সাবজেক্ট আছে এই বিষয়গুলি নিয়ে কিন্তু সে পলিটেকনিক থ্রি ইয়ার্সের করতে পারে এছাড়া সে ট্রিপিল আইটি করতে পারে তাছাড়া ডিপ্লোমা কোর্স হয় আইটিআই এটা কিন্তু টু ইয়ার্সের এই টু ইয়ার্সের আইটিআই করতে পারে কী কী সাবজেক্ট আছে এখানে বা কি কী টপিক আছে না ফিটার্স নিয়ে করতে পারে কম্পিউটার নিয়ে করতে পারে সিভিল আছে মেকানিক্যাল আছে মেকানিক্যাল আবার অনেক ভাগ আছে এই স্পেসিফিক বিষয়গুলি নিয়ে সে কিন্তু আইটিআই পড়াশোনা করতে চাইলে পড়তে পারে টু ইয়ার্সের কোর্স এছাড়া প্যারামেডিক্যাল পড়তে পারে আমরা জানি প্যারামেডিকেল থ্রি ইয়ার্সের হয় প্যারামেডিকেলের যদি যেতে চায় সে যেতে পারে ক্লাস টেনের পর তাছাড়া যদি কেউ মনে করে যে খুব খারাপ রেজাল্ট করে যদি কেউ খুব খারাপ রেজাল্ট করে সে ভেবে নেয় যে আমি ভবিষ্যতে হয়তো কিছু করতে পারবো না তখন তাকে আমি প্রেফার করব সে যদি কোনো এস্টাবলিশড হতে চায় তাহলে সে কিন্তু শর্ট টার্ম কোর্স করতে পারে বিভিন্ন শর্ট টার্ম কোর্স হয় সিক্স ইয়ারের সরি সিক্স মান্থ অথবা ওয়ান ইয়ারের ডিটিপি করতে পারে পিজিডিসি এ করতে পারে ট্যালি শিখতে পারে ইন্টারনেট গ্রাফিক্স অ্যানিমেশন ওয়েব ডিজাইনিং সাইবার সিকিউরিটি এইসব বিষয়গুলোর উপর সে শর্ট টার্ম কোর্স কিন্তু করে নিতে পারে তাহলে আমরা জানতেই পারলাম নিশ্চয়ই একটা আমার কাছে একটা প্রশ্ন ধারণা হলো যে টেন্থ পাস করার পর কিন্তু শুধুই যে আমি ইলেভেন টুয়েলভ পড়বো তা নয় কিন্তু আমার কাছে কতগুলো অপরচুনিটি আছে বা কি কি পড়াশোনা করতে পারি সেটা কিন্তু আমরা জানতাম বা আমরা জানতে পারলাম নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে একটা টেন্থ পাস করার পর একটা স্টুডেন্ট সে কী কী পড়াশোনা করতে পারে নেক্সট আসছি আমি যে টপিকটি সেটি হচ্ছে কোন স্টুডেন্ট যদি সে ক্লাস টেন পাস করার পর ইলেভেন টুয়েলভে পড়তে চায় তাহলে সে ইলেভেন টুয়েলভ যদি পড়ে তাহলে তার কাছে কী কী অপরচুনিটি আসে আমরা জানি ইলেভেন টুয়েলভে স্ট্রিম আছে তিনটে আর্টস কমার্স অ্যান্ড সায়েন্স প্রথমে বলি যদি সে কমার্স নিয়ে পড়ে ইলেভেন টুয়েলভ সে যদি কমার্স কম্বিনেশন সাবজেক্ট অফ কম্বিনেশন নেয় কমার্স নিয়ে পড়ে তাহলে তার কাছে কী কী অপরচুনিটি আসবে না সে যদি কমার্স পাস করে তাহলে কিন্তু দেখুন তার কাছে এতগুলো অপরচুনিটি আসছে সে সি করতে পারে বিকম কম পড়তে পারে বিবিএ করতে পারে বিসিএ করতে পারে ডিএড করতে পারে এই পেসিফিক আরও অসংখ্য আছে এই পেসিফিক সে কম্বিনেশানগুলো নিয়ে যদি কমার্স নিয়ে পড়ে তাহলে সে এই ডিগ্রিগুলো অর্জন করতে পারে বা পড়াশোনা করতে পারে কমার্স পড়ার পর এবং আমরা সাধারণত জানি যে কোনো স্টুডেন্ট যদি সে কমার্স নিয়ে পড়ে তার এম একটাই হয় যে সে বিকম পড়বে বা সিএস সি এ পড়বে তাহলে সে যদি বিকম পড়াশোনা করে বিকম করলো বিকম করার পর তার কাছে কি কি অপরচুনিটি আসবে না সে এম করতে পারে এলএলবি করতে পারে চার্টার অ্যাকাউন্টেন্ট বা সিএ করতে পারে অথবা কেউ যদি মনে করে যে না আমি বি করার পর আমি টিচার লাইনে যেতে চাই তাহলে সে বিএড করতে পারে বিএড করার পর এম করতে পারে বা বিএড করার পর টিচার লাইনেও সে যেতে পারে আমার কাছে কিন্তু এতগুলো অপরচুনিটি আসছে যদি আমি কোনো স্টুডেন্ট সে কমার্স নিয়ে পড়াশোনা করে এরপর আসি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি সমস্ত ডিটেলস বলছি না এই পিকচারটির মধ্যে সমস্ত ডিটেলস লেখা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কী কী সাবজেক্ট নিয়ে কী সাবজেক্ট নিয়ে পড়লে তার ভবিষ্যতে সে কী কী বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে এবং তার জব রোলটি কী হতে পারে নেক্সট আসব যে সে যদি কোনো স্টুডেন্ট যদি ক্লাস ইলেভেন টুয়েলভে আর্টস সাবজেক্ট কম্বিনেশন নেয় তাহলে তার কাছে কী অপরচুনিটি আসবে না আর্টসে পড়াশোনা করলেও দেখুন তার কাছে অসংখ্য অপরচুনিটি তাই আর্টসে পড়াশোনা করলেই যে তার কাছে অপরচুনিটি কম তা নয় কিন্তু দেখুন সে সে যদি মনে করে যে ক্লাস টুয়েলভের পরেই আমি টিচার লাইনে যেতে চাই তাহলে ডিএলএড করতে পারে তার সেখান থেকে টিচার লাইনে যেতে পারে তাছাড়া সে এমনি নর্মালি আমরা সাধারণত সমস্ত স্টুডেন্টরা কী করে না টুয়েলভ পাস করার পর সে বিয়েতে বা প্লেন গ্র্যাজুয়েশানে ভর্তি হয় বা অনার্স গ্র্যাজুয়েশনে ভর্তি হয় সেটাও করতে পারে তাছাড়া তার কাছে আরও এতগুলো অপরচুনিটি থেকে যাচ্ছে এবারে সে যদি বি করে বা গ্র্যাজুয়েশান করে স্পেসিফিক কোন সাবজেক্টের উপর অনার্স বা প্লেন গ্র্যাজুয়েশান তাহলেও তার কাছে দেখুন এতগুলো অপরচুনিটি আসছে সে বিপিএড করতে পারে তারপরে পিটি টিচারে যেতে পারে বা এম করতে পারে বা এমসিএ করতে পারে এম করতে পারে বি করতে পারে এম করতে পারে দেখুন একটা আর্টস বেসিয়ে গ্র্যাজুয়েশান প্লেন গ্র্যাজুয়েশান পড়েও সে কিন্তু এতগুলো অপরচুনিটি পাচ্ছে এবার চলে আসি কোন স্টুডেন্ট যদি ইলেভেন টুয়েলভে সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করে সায়েন্স স্ট্রিমের মধ্যে আমি তিনটে ডিভাইডেড করা হয়েছে দেখুন সাবজেক্ট কম্বিনেশান অনুযায়ী তার সেক্টর অনুযায়ী তিনটে ভাগে ডিভাইডেড করা হয়েছে সায়েন্স স্ট্রিমকে যদি কোনো স্টুডেন্ট যদি তার সাবজেক্ট কম্বিনেশনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটে কম্বিনেশান বা পিওর সায়েন্স বলা হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটে কম্বিনেশান যদি সে রাখে তাহলে সে কী কী অপরচুনিটি পাবে না সে বিএসসি ইন ডিআইরি টেকনোলজি বা ব্যাচেলার অফ ফার্মাসি বিটেক ইন এগ্রিকালচার বিএসসি বায়োটেকনোলজি বিএসসি ইন এগ্রিকালচার এই স্পেসিফিক বিষয়গুলির উপর সে পড়াশোনা করতে পারে এবং তার দেখতেই পাচ্ছেন যে এই সব পড়াশোনা করলে তার কাছে সে জব অপরচুনিটি আসবে নিশ্চয়ই আপনারা সবাই জানেন নেক্সট চলে যায় যদি কোন স্টুডেন্ট সায়েন্স স্ট্রিমে পড়লো সে যদি ম্যাথ না রেখে সে শুধু ভাবলো যে না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রাখবে তার সঙ্গে ম্যাথ ছাড়া অন্য কোন সাবজেক্ট রাখবে তাহলে সে কী কী অপরচুনিটি পাবে যদি ম্যাথ রাখে তাহলে সেই অপরচুনিটিগুলো পাচ্ছে যদি ম্যাথ না রাখে তাহলে সে অপরচুনিটি এই বিষয়গুলোর উপর পাচ্ছে যেমন আমরা জানি যে বিএসসি নার্সিং বিএসসি নার্সিং যদি পড়তে হয় তাহলে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ না রেখে বায়োলজি রাখলেই হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যদি কেউ রাখে তাহলে সে বিএসসি নার্সিং পড়াশোনা করতে পারে এবং এমবিবিএসও পড়াশোনা করতে পারে এবং তাছাড়া যদি মনে করে যে স্পেসিফিক আমি কোনো গ্র্যাজুয়েশনে গ্র্যাজুয়েট হব তাহলে বোটানি মাইক্রোবায়োলজি জুওলজি কেমিস্ট্রি এইসব নিয়ে কিন্তু সে গ্র্যাজুয়েশনও করতে পারে এবং গ্র্যাজুয়েশান করার পর এমএসসি এম এবং পিএইচডি পর্যন্ত করতে পারে শুধু তাই নয় এমটেকও করতে পারে বায়োটেকনোলজির উপর এরপর চলে আসি কোনো স্টুডেন্ট আমি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চাইছি প্রধানত বলেছিলাম যে প্রথমেই যে ফিউচার স্কোপ অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশান এখানে বলে রাখি কম্পিউটার সায়েন্স যদি কেউ পড়াশোনা করতে চায় তাহলে কিন্তু সায়েন্স স্ট্রিমের এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এর সঙ্গে কম্পিউটার সায়েন্সটি রাখতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড কম্পিউটার সায়েন্স যদি কেউ মনে করে যে না আমি সায়েন্স টিমে পড়ছি না আর্টস টিমে পড়ছি তাহলে আর্টস টিমের ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশান সে কমার্সেও নিতে পারে আবার আর্টসের সাবজেক্ট কম্বিনেশনের মধ্যেও কম্পিউটার অ্যাপ্লিকেশান রাখতে পারে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্বিনেশনের সঙ্গে সে যদি এই কম্বিনেশান নয় সায়েন্সে তাহলে সে কম্পিউটার সায়েন্সও নিতে পারে আবার কম্পিউটার অ্যাপ্লিকেশনও নিতে পারে এখানে কিন্তু তার কাছে একটু এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছে সে সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তার সঙ্গে কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার অ্যাপ্লিকেশন এই দুটো সাবজেক্ট যে কোনো একটা চয়েস করতে পারে যদি সে আর্টস বা কমার্স নিয়ে পড়ে তাহলে কিন্তু তার কাছে কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তো থাকছে না বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার সায়েন্সও থাকছে না আর্টস সাবজেক্টের কম্বিনেশান বা কমার্স সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে যে সাবজেক্টগুলি আছে তার সঙ্গে সে কম্পিউটারের দিকে যদি যেতে চায় বা কম্পিউটার নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে চায় তাহলে তাকে যেমন কম্পিউটার নিয়ে যদি সে কমার্স নিয়ে পড়ে কম্পিউটারের দিকে চায় তাহলে সে কি পড়াশোনা করতে পারে না বিসিএ দেখুন বিসিএ পড়তে পারে ঠিক তেমনি আর্টস নিয়ে যদি কেউ পড়াশোনা করতে চায় সেও কিন্তু বিসিএ করতে পারে কিন্তু তার সঙ্গে কি কি সাবজেক্ট কম্বিনেশন থাকবে না এখানে তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকবে কম্পিউটার সায়েন্স কিন্তু থাকবে না তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কম্পিউটার সায়েন্স শুধুমাত্র কম্পিউটার যারা সায়েন্সের স্টুডেন্ট তারাই নিতে পারবে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন শুধুমাত্র কম্পিউটার সায়েন্স বাদ দিয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি নিতে চায় তাহলে কমার্সের স্টুডেন্ট আর আর্টসের স্টুডেন্টরাই শুধু নিতে পারবে এবারে চলে আসি কোনো স্টুডেন্ট যদি কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন তার সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটি সাবজেক্ট রাখে তাহলে দেখুন তার কাছে কিন্তু অসংখ্য অপরচুনিটি বুঝতেই পারছেন যে আমি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চাইছিলাম যে কম্পিউটার সায়েন্স নিয়ে তার ফিউচার স্কোপ কী আমরা হয়তো জানি না এই সাবজেক্টটি নতুন অনেকের কাছে আগে ছিল না কিন্তু দেখতেই পাচ্ছেন যে বর্তমানে ওই সাবজেক্টটি নিয়ে কেউ যদি পড়াশোনা করতে চায় তাহলে কিন্তু তার কাছে জব অপরচুনিটি বা জব রোল বা তার লক্ষ্যটা অনেক দূর পর্যন্ত যেতে পারে তার কাছে কিন্তু অসংখ্য অপরচুনিটি যেমন সে এনডিএ করতে পারে বি আর্চ করতে পারে ব্যাচেলার অফ প্ল্যানিং অ্যান্ড ডিজাইনিং নিয়ে পড়তে পারে টেকনিক্যাল এন্ট্রি ইন ইন্ডিয়ান আর্মিতে সে পড়াশোনা করতে পারে বিই করতে পারে বিটেক করতে পারে তাছাড়া বিসিএ করতে পারে এমসিএ করতে পারে তা তো বলেছি আমি ফিল্ম টেকনোলজি টেলিভিশন নিয়ে পড়াশোনা করতে পারে এ এছাড়াও সে হোটেল ম্যানেজমেন্টও করতে পারে তার কাছে কিন্তু এতগুলো অপরচুনিটি তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম এই ভিডিওর মাধ্যমে এতক্ষণ যে কোন স্টুডেন্টটা কি সাবজেক্ট কম্বিনেশান নিয়ে পড়লে বা কোন স্ট্রিমে গেলে সে তার কাছে কি কি জব অপরচুনিটিগুলো আসছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এরপর চলে যায় যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা যদি কেউ করে বা বিটেক করে বিটেক করলে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং যদি করে বিটেক করে তাহলে তার কাছে কি কি জব রোল আসতে পারে বা সে কোন কোন সেক্টরে জব পেতে পারে দেখুন এখানে আমি আপনাদের সামনে টোটাল এইটিন বা আঠেরোটি জব ক্রাইটেরিয়া বা জব রোল আমি তুলে ধরেছি এই স্পেসিফিক আঠেরোটি জব রোলে বা ডিপার্টমেন্টে সে কিন্তু জব পেতে পারে যার যেদিকে পছন্দ সে যেতে পারে সে কিন্তু যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং তাহলে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি অনেক অপরচুনিটি ইনফরমেশান সিস্টেম ম্যানেজার হতে পারে মাল্টিমিডিয়া প্রোগ্রামার হতে পারে তারপরে ওয়েব কন্টেন্ট ম্যানেজার হতে পারে ওয়েব ডিজাইনিং হতে পারে বা ডিজাইনার ডেটা অ্যানালাইসিস্ট হতে পারে আইটি কনসুলেট হতে পারে টেকনিক্যাল অথার হতে পারে ওর প্রচুর জব অপরচুনিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ার হতে পারে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে তার কাছে কিন্তু এতগুলো অপরচুনিটি তাহলে কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে অনেকেরই ভ্রান্ত ধারণা আছে বা অনেকের যে ধারণা যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে আমি ভবিষ্যতে কি পাব বা কি জব করতে পারবো নিশ্চয়ই তাদের কাছে আমি এই পিকচারের মাধ্যমে তাদের ধারণা ক্লিয়ার করতে পারলাম আশা করি নেক্সট যাব কোনো স্টুডেন্ট যদি মনে করে না বা আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট সে যদি মনে করে যে সায়েন্স নিয়ে তো বিটেক করতে পারলো না সে যদি বিসিএ করে এবং বিসিএ করার পর তার কাছে কি কি জব অপরচুনিটি আসতে পারে যদি কেউ অনলি ফর বিসিএ করে তাহলে কিন্তু তার কাছে জব অপরচুনিটি আসছে সিস্টেম ইঞ্জিনিয়ার হতে পারে প্রোগ্রামার হতে পারে সে ওয়েব ডেভেলপার হতে পারে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে সফটওয়্যার ডেভেলপার হতে পারে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে সিকিউরিটি অ্যানালাইসিস্ট হতে পারে এতগুলো কিন্তু জব কিন্তু আসছে তার কাছে অপরচুনিটি শুধুমাত্র বিসিএ করার পর এবং কোনো স্টুডেন্ট যদি মনে করে না বিসিএ করবে না বিসিএ করার পরেও হায়ার এডুকেটেডে যেতে চায় বা হায়ার এডুকেশনে যেতে চায় বা আরও ডিগ্রি অর্জন করতে চায় তাহলে কিন্তু সে এমসিএ করতে পারে এবং এমসিএ করার পর এমটেক করতে পারে এবং এমটেক যদি সে না করতে চায় সে নিট পরীক্ষা দিতে পারে বা স্যাট পরীক্ষা দিতে পারে এবং সেখান থেকে সে কলেজ সার্ভিস কমিশনে বিভিন্ন কলেজের প্রফেসর বা কলেজ সার্ভিস কমিশনে এক্সাম দিয়ে প্রফেসারি লাইনে যেতে যেতে পারে সে সেখান থেকে তাছাড়া সে যদি মনে করে না এম এস এমসিএ করার পরেও যদি পড়াশোনা করতে চায় তাহলে সে পিএইচডি করতে পারে বা এম টেক করার পরেও পিএইচডি করতে পারে তাহলে কিন্তু কেউ যদি আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করে তার কাছেও যদি অপরচুনিটি কিন্তু অনেক সে কিন্তু বিশেষ নিয়ে যদি পড়াশোনা করে তাহলে কিন্তু সে দেখতেই পাচ্ছে আমরা তার কাছে কত অপরচুনিটি তাহলে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টই কিন্তু নিয়ে কেউ যদি কোনো পড়াশ কোনো স্টুডেন্ট পড়াশোনা করে ক্লাস ইলেভেন টুয়েলভে তাহলে কিন্তু তার কাছে অসংখ্য অপরচুনিটি আসে নেক্সট চলে যাচ্ছি আমি এখানে তুলে ধরছি সাবজেক্ট কম্বিনেশন এখানে প্রত্যেকটি রোতে প্রত্যেকটি রোতে যে সমস্ত সাবজেক্টগুলি লেখা আছে আমার কিন্তু এই প্রত্যেকটি রোতে যে সাবজেক্টগুলো লেখা আছে তার মধ্যে থেকে যে কোনো অনলি ফর ওয়ান সাবজেক্ট আমাকে কিন্তু সিলেকশন করতে হয় যখন আমি ক্লাস ইলেভেন এবং টুয়েলভে সাবজেক্ট কম্বিনেশন হিসেবে নিতে চাই তখন কিন্তু আমার এই যে সাবজেক্ট ক্রাইটেরিয়া সমস্ত সাবজেক্টগুলির নাম দেওয়া আছে সেই সাবজেক্টগুলি থেকে সায়েন্স আছে এখানে এবং কমার্সও আছে শুধু তাই নয় আর্টসের সাবজেক্ট কম্বিনেশনও আছে এবং আমাকে এই সাবজেক্ট কম্বিনেশন এতগুলি যে রো আছে এই রো থেকে শুধুমাত্র আমাকে বাংলা ইংলিশ প্রথম যদি বাদ দিই প্রথম দুটো রো এই দুটো রো যদি আমাকে নিতে হয় তাছাড়া বাকি যে রোগুলি দেখতে পাচ্ছি আমরা এই রোগুলো থেকে আমাকে কিন্তু চারটে রো চারটে রো আমাকে সিলেক্ট করতে হবে চারটে রো থেকে চারটে সাবজেক্ট আমাকে বেছে নিতে হবে গ্র্যাজুয়েশানে আগে টুয়েলভে পড়ার জন্য এই স্পেসিফিক সাবজেক্টগুলোর মধ্যে থেকে এবং কি নিয়ে গ্র্যাজুয়েশন পড়ব তার উপর ডিপেন্ড করে আমি যে সাবজেক্টটির কথা বলছিলাম আজকে কম্পিউটার সায়েন্স এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন দেখুন এই এই রোতে অবস্থান করছে এবারে বলে রাখি এই দুটি যদি সাবজেক্ট আমি সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে রাখি তাহলে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশান তাহলে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে আমি কিন্তু আমার সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে এনভারনমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস এই সাবজেক্টগুলি কিন্তু আমি আমার সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে রাখতে পারবো না এছাড়া আমি অন্য সাবজেক্ট কম্বিনেশন রাখতে পারি কিন্তু এই গ্রুপের মধ্যে এই গ্রুপের মধ্যে আর যে যে সাবজেক্টগুলি আমার কাছে আছে সেই সাবজেক্টগুলি কিন্তু আমার ইলেভেন টুয়েলভের সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে আমি সাবজেক্ট কম্বিনেশান হিসেবে রাখতে পারবো না নেক্সট চলে আসি যে এই দুটি সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করতে হয় তাহলে আমাকে কত মার্কসের এক্সাম দিতে হবে না কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পড়াশোনা করি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করি দুটো সাবজেক্টে কিন্তু সেম মার্কস ডিভিশনটা ঠিক একই রকম থিওরি মার্কস থাকবে সেভেন্টি মার্কসের এবং প্র্যাকটিক্যাল থাকবে থার্টি মার্কসের টোটাল আমাকে হানড্রেড মার্কসের এক্সাম দিতে হবে এখানে একটা বড় অপরচুনিটি এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট দুটোই শুধু প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট নয় এই দুটি সাবজেক্ট কিন্তু একটি স্কোরিং সাবজেক্ট কোনো স্টুডেন্ট যদি মনে করে এবার আরও একটি কথা বলে রাখে কোনো স্টুডেন্ট যদি মনে করে যে এই দুটি সাবজেক্ট মুখস্ত করলেই আমি ভালো নাম্বার পাবো তা কিন্তু নয় যদি কোনো স্টুডেন্ট মনে করে যে এই সাবজেক্ট দুটি নিয়ে পড়াশোনা করে বুঝে পড়বে তাহলে কিন্তু আমি এই হানড্রেড মার্কস পাওয়াটা তার কাছে কোনো ম্যাটারই করে না সে কিন্তু হান্ড্রেড স্কোর করতেই পারে অনায়াসেই কিন্তু তার জন্য মুখস্থ করলে হবে না তাকে পড়াশোনা করতে হবে এবং বুঝতে হবে এবং যদি সে বুঝে পড়াশোনা করে সে কিন্তু হান্ড্রেড পাওয়াটা তার কাছে কোনোই অসুবিধা হবে না কারণ কি বলেছি না দুটি সাবজেক্ট কিন্তু স্কোরিং সাবজেক্ট এবং খুবই ভালো মার্কস পাওয়া যায় এই দুটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তাহলে আশা করি সমস্ত স্টুডেন্ট এবং গার্জেনরা আমার এই ভিডিওটি দেখার পর নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনাদের স্টুডেন্টদের কোন লাইনে পড়াবেন এবং সে কী নিয়ে পড়াশোনা করলে সে কী হতে চায় বা তার স্বপ্ন কী সে কো কোথায় অ্যাচিভ করতে চায় তাকে সেই প্রফেশনের পাঠানো এবং সেই সেই সাবজেক্ট কম্বিনেশানগুলো নিয়ে পড়াশোনা করা নিউ সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইলেভেনের অ্যাডমিশনের নোটিশ জারি হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এবং অলরেডি ভর্তি প্রক্রিয়া শুরু হবে এই ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার আগে আমার এই সাজেস্ট বা আমার এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের একটি সহজ সরল বা বলতে পারি যে সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে আশা করি আর যদি এখনও আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি সবার কাছে সমস্ত স্টুডেন্ট এবং সমস্ত গার্জেনদের কাছে ছড়িয়ে দেন যাতে আশা করি সমস্ত স্টুডেন্টরা তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে এবং সঠিক সাবজেক্ট কম্বিনেশান সে গ্রহণ করতে পারে